হে গাই ডিস সুরজিৎ বাঘ লুজার্স ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে এবং এই মাত্র একটা নিউ নোটিস পাবলিশ করা হয়েছে যেটা ডাব্লু বি যেই জিলেট নোটিশটা পাবলিশ করেছে সেই নোটিশটাতে কী বলা হয়েছে তুমি দেখো এখানে দেখো নোটিসে দেওয়া হয়েছে রেজাল্ট রিগার্ডিং জিলেট রিলেটেড যে রেজাল্ট আছে দু হাজার যে রেজাল্ট সেটা কবে পাবলিশ করা হচ্ছে এবং তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে ঠিক আছে ফাইনাল অ্যান্সার কিটা তোমরা যদি ক্লিক করো এখানে তোমরা চলে আসবে যে ফাইনাল অ্যান্সার কিতে কী বলেছে দেখো তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু ফাইনাল অ্যান্সার কি তোমরা ম্যাচ করে দেখতে পারো ঠিক আছে তোমাদের ফাইনাল অ্যান্সার কিটে যে কোয়েশ্চেন পেপারটা আছে কোয়েশ্চেন পেপারে দেখবে ওপরে বা নিচের দিকে একটা সিম্বল দেওয়া আছে ঠিক আছে তোমার সেট এ বি সি ডি করে দেওয়া আছে এবং সিম্বলটা এরকম থাকবে ঠিক আছে এই সেট এ সিম্বল হলো এরকম বি সিম্বল হলো এরকম সি সিম্বল হলো এরকম এবং ডি সিম্বল হলো এরকম একটা সিম্বল দেওয়া আছে এই সিম্বলটা তোমরা দেখে নেবে এবং দেখে নেওয়ার পরে যার যেটা সেট আছে সেটা দেখার পরে পরে পেজটাতে আসলে দেখতে হবে সেট এ সেট বি সেট সি সেট ডি এবং ফাইনাল অ্যান্সার কী ঠিক আছে তোমাদের যেই সেটটাতে তোমরা পরীক্ষাটা দিয়েছো যেই কোশ্চেন পেপারটা পেয়েছো সেই সেটের অ্যাকর্ডিং অনুযায়ী তোমরা ফাইনাল অ্যান্সার কীটা চেক করবে ঠিক আছে যেরকম এক নম্বরের হচ্ছে যদি কারো সাপোজ ভাবো সেট সি পড়েছিলো পরীক্ষাতে তো এক নাম তার সেট সিটে বারো নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটার অ্যান্সার কি হচ্ছে এ ঠিক আছে সেরকম হচ্ছে সাপোজ ভাবো কারো সেট বি পড়েছে ঠিক আছে তার সাতাশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এ ঠিক আছে এরকম করে তোমরা ম্যাচ করে দেখবে পুরো প্রত্যেকটাই ম্যাচ করে দেখতে পারো ঠিক আছে এবং ম্যাচ করে দেখে তোমরা তোমাদের মার্কসগুলো ক্যালকুলেশন করতে পারো ঠিক আছে এবং এই পিডিএফটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কটা দেখে তোমরা ক্লিক করে ওখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারো ঠিক আছে এবার আরেকটা কথা যেটা বলি এরপরে যেটা আসি নোটিশ যেটা ফাইনাল অ্যান্সার যেটা বেরোনো বেরোনোর কথা যেটা মানে হচ্ছে রেজাল্টের ব্যাপারে সেটা হচ্ছে তোমাদের কালকে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে ঠিক আছে দেখো আগের বছর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাকর্ডিং ঠিক আছে টোয়েন্টি থ্রিতে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল বেলা সাড়ে তিনটে নাগাদ ঠিক আছে বেলা সাড়ে তিনটে নাগাদ রেজাল্ট পাবলিশ করা হয়েছিল আগের বছর কিন্তু এই বছর হয়তো মেবি একটু তাড়াতাড়িও করতে পারে আবার কেউ একটু হয়তো দেরিও করতে পারে ঠিক আছে ওটা ওটা কোনো ফিক্সড থাকে না যে সাড়ে তিনটে মানে আগের বছর সাড়ে তিনটে সময় করে পাবলিশ করেছে মানে এই বছরও সাড়ে তিনটেই করবে ঠিক আছে এরকম কোনো ফিক্সড থাকে না বাট তোমরা কালকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এইটুকু সিওর আমি বলতে পারছি ঠিক আছে কারণ যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে নোটিশ অ্যাকর্ডিং কালকেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আর দেখো সাড়ে তিনটে দশটা এগারোটা বারোটার দিকে মিনিমাম দিতে পারে হয়তো বা সাড়ে তিনটে চারটে পাঁচটা এরকমও দিতে পারে ঠিক আছে তো কার কীরকম রেজাল্ট হবে ঠিক আছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে এই লিঙ্কটাও আমি এই যে পিডিএফের লিঙ্কটা আছে এটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে চলো টাটা এতটাই থ্যাংক ইউ